গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালে চাটা খেয়ে এখন আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর 100 ভিডিওটা দেখো, তাহলে আমার সাপোর্ট হবে। তো চলো আজকে সারাদিন টুকিটাকি কি শেয়ার করতে পারি ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো। ও এখন আমি নয়নতারা ফুল গাছ যে কাটিং করেছিলাম আর নয়টার ফুল কাটিং করে লাগিয়েছিলাম গাছগুলি, তো গাছগুলিতে জল দেব, একটু পরেই প্রচুর রোদ উঠবে। এখন তেমন রৌদ্র নেই, তো এখন জল দিয়ে দেব। দেখে দেখো বোতলের মধ্যে কাটিং করে লাগিয়েছিলাম, জল না দিলে টিকবে না। দিয়ে নেন তারা গাছটা থেকে কাটিং করে লাগিয়েছি, যাবে যা রৌদ্র ওঠে। বন্ধুরা এই দেখো মাটি জল দিয়ে প্রত্যেক দিন তারপরও শক্ত হয়ে যায় মাটিগুলো। বন্ধুরা দেখো মাটিগুলা একদম শুকিয়ে কাঠ, এত পরিমাণে এখন থেকে রৌদ্র ওঠে। তো বারান্দার টবগুলি তো দিয়ে দেবো, মরিচের চারা লাগিয়েছে দুটা, আপনা আপনি উঠেছে চারাগুলি, এখানে লেগে চারাগুলি এখানে তুলে লাগিয়ে দিলাম, হয়েছে। তো বন্ধুরা চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, বাটটা এই দেখো বাটটা প্রায় হয়ে এসেছে আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। হাজবেন্ড গেল বাজারে, তো বাজার থেকে এখনো আসেনি, কি আনবে সবজি মাছ যাই আনে তারপর রান্না বান্না করবো। এখন ঘরে উচ্ছে আলু আছে, এগুলি কেটে নেবো আর ডালটা সম্বাদ দিয়ে নেব। তো বন্ধুরা শীত প্রায় চলে গেছে, গরম পড়ে গেছে, তো তার জন্য শীতের সোয়েটারগুলি ধুয়ে নিলাম আর ছেলের। তো সাপ্লাই জল আসলো আর ভাতও হয়ে গেছে, ভাতের মার জড়িয়ে ডালটা সম্বাদ দিয়ে, যেহেতু সাপ্লাইটা আসলো কিছু সোয়েটার এখন ধুয়ে নিলাম, এভাবে কিছু কিছু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা অল্প অল্প করে শীতের পোশাকগুলি ধুয়ে শুকিয়ে রাখতে হচ্ছে। আজ কিছু ধুলাম, এভাবে করে ধুচ্ছি, একদিনে তো সব কিছু সম্ভব হয় না, তো অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আলু ভাজা করলাম, উচ্ছে আলু ভাজা করবো। তো উচ্ছেগুলি আগে ভেজে তুলে নিয়েছি, এখন মিশিয়ে দেবো। আলু ভাজাগুলি হয়ে গেছে, তো উচ্ছে আলু একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর নামিয়ে নেবো, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা সকালের ভাতের সাথে খাওয়ার জন্য গরম গরম আমি এখন বড় ভেজে নেব আর ভিজিয়ে রেখেছি। দেখো এই যে মসুর ডাল, তো মসুর ডালগুলো আজ পেস্ট করবো না, এভাবে আস্তে আস্তে রেখেছি, 5-6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গ্রেট করে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলি মেখে এখন গরম গরম সকালবেলা ভাতের সঙ্গে ভেজে খাবো। তো বন্ধুরা এরকমভাবে ডালের বড়টা যদি করি না খুব কুরকুরে মচমচে হয়। আর তো লবণটা দিইনি, লবণটা দিয়ে এখন মেখে নেব। তো বন্ধুরা দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলি দিয়ে দেবো। দিয়ে ডালের সাথে আলুগুলি ভেদ করে দিলাম, তাতে করে কুরকুরি হবে আর কি হয় খেতে। কারা কারা এরকম ডালের বড়া এই তো অবশ্যই কেমন করে বলি। তো এখন বাজবো না বললে কিছু, এখন বাজবো কিছু রেখে দেবো, দুপুরে ভেজে খাবো, এগুলি ভেজে নিই। তো বন্ধুরা এখন এই কয়টা বড়াই বাজলাম, কারণ এখন শুধু ছেলেই খাবে, তো আমরা যখন খাবো আবার বাকিগুলি ভেজে নেবো। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, ডালগুলি আস্তে আস্তে থাকবে, মুখে লাগবে, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা হাজবেন্ড বাজার করতে যাই, কোথাও একটা কাজে চলে যায়, তারপর বাজার নিয়ে আসার অনেকটা লেট, দেখতেই বেলে রান্না অনেকটা হয়ে গেছে। তো শুকনো বড়ি আনলো, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাংস আনা হয়েছে আজকে বাজার থেকে। তো দেখো বন্ধুরা মাংসটা রান্না করে নিয়েছি, মাংস রান্নাটা শেয়ার করলাম না। তো এই মাংসটা বন্ধুরা একটু ঝাল ঝাল হয়েছে, মশলাদার হয়েছে,
আর এখানটায় ছেলের জন্য কম মশলায় কম ঝালে রান্না করেছি। তো মাংসটা দুভাগেই রান্না হয়েছে আজ। তো রান্না বান্না কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার সন্ধ্যায় চলে এসেছি, কারণ আমার মোবাইলটা ডিস্টার্ব দেখা দিচ্ছে বন্ধুরা, কিছু ভিডিও করার পর। তারপর মোবাইলটা চার্জ নেই, তো চার্জে দিতে যাচ্ছিলাম কিন্তু চার্জ হচ্ছে না, তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো বন্ধুরা, দুই দিন আগে কিছু সোয়েটার চাদর শীতের পোশাক দিয়েছিলাম, কারণ শীত চলে গেছে, গরম পড়ে গেছে, তো দুই রেখে দেবো। এগুলি ঘরে আরও এলোমেলো পড়ে আছে। তো কিছু কাপড়ও আমার শাড়ি কাপড় দিয়েছিলাম, তো এগুলি ব্লাউজ দিয়েছিলাম, ভাজিয়ে নিচ্ছি, ভাজিয়ে রেখে দেবো। আর মোবাইলটা একবার মিকারকে দেখিয়ে আনলো কিন্তু ঠিক হয়নি। তো এখন আমি ব্লগটা শেষ করবো বলে আবার চলে এসেছি। তো মনটাও ভালো লাগছে না, মোবাইলটা ডিস্টার্ব দেখা দিয়েছে, মিকার দেখালাম চার্জ হচ্ছে না, স্লো চার্জিং, চার্জের তারটা চেঞ্জ করলাম কি যেন একটা ঠিকঠাক করে দিল, দুবার করে নিলাম মিকারের কাছে, তাও ঠিক হচ্ছে না, চার্জ একদম স্লো হচ্ছে। তো ভালো লাগছে না, কি জানি হয়, ভিডিও করতে পারি না না পারি, তার জন্য মনটা খারাপ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই।